নথিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভাবিষ্টম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যম দদাতি স্ব পদান্তিকম্। বন্দেহম শ্রীগুরুঃ শ্রীযুত পদকমলম্ শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগরজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতাম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধিবৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুকুং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যমীশ্বরম। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ ১৯ নম্বর অধ্যায় শ্লোক নম্বর ৩৫ থেকে ৩৭ পর্যন্ত, তার মধ্যে ৩৭ নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে। প্রথমে আমি ৩৫ এবং ৩৬ নম্বর শ্লোকটি পাঠ করি। নিষ্ঠাং তে নরকে মন্যে হিয়প্রদাতু প্রতিশ্রুতম প্রতিশ্রুতস্য জোহনীশ প্রতিপাদয়তুং ভবান। তুমি তোমার প্রতিজ্ঞা পালনে নিশ্চয় অসমর্থ হবে এবং আমি মনে করি যে তোমার এই অক্ষমতার ফলে নিশ্চয়ই তোমার নরকে স্থিতি হবে। এখানে বক্তা হচ্ছেন অসুরগুরু শুক্রাচার্য। শুক্রাচার্য বলি মহারাজকে সাবধান করছেন যে তুমি যে প্রতিজ্ঞা করেছ, তুমি এই বামনদেবকে তুমি তিন পদক্ষেপ ভূমি দান করবে, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না। তো শুক্রাচার্য অসুরগুরু হলেও তার বুদ্ধি যে অত্যন্ত প্রখর, তার যে দিব্যদৃষ্টি আছে এবং তার যে তিনি যে ভবিষ্যদ্রষ্টা ত্রিকালজ্ঞ, সেটা আমরা বুঝতে পারছি। কারণ অসুরগুরু হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বুঝতে পারছেন যে মা এই বামনদেব হচ্ছেন ভগবান। তিনি বুঝতে পারছেন এই ত্রিপাদ ভূমি ভিক্ষা করার আছিলায় এই বামনদেব বলি মহারাজের সমস্ত কিছু নিয়ে নেবেন। শুধু তাই নয়, বলি মহারাজ তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না। আর এবং আমরা দেখেছি পরবর্তীকালে আমরা দেখব যে দুই পদক্ষেপ ভূমি দান করার পর বলি মহারাজের হাতে আর কিছু ছিল না। তাই শুক্রাচার্য অগ্রিম বলে দিয়েছেন যে তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না। আর যেহেতু তুমি প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে না, ক্ষত্রিয়ের পক্ষে প্রতিজ্ঞা ভঙ্গ মানে তাকে নরকে যেতে হবে। তাই তুমি যে কাজটা করছো
সেটা ঠিক নয়। তো এখন শুক্রাচার্যের এই যে সিদ্ধান্ত, এটা কি আমরা মানব কি মানব না? বলি মহারাজ মানেননি। আমরা পরবর্তীকালে দেখব যে বলি মহারাজ তার গুরুদেবের আদেশ অমান্য করেছিলেন। ৩৬ নম্বর শ্লোক, ন তদ্দানং প্রশংসন্তি যেন বৃত্তির বিপদ্যতে, দানং যজ্ঞস্তপঃ কর্ম লোকে বৃত্তি মতো যত। অনুবাদ, যে দানে নিজের জীবিকা পর্যন্ত বিপন্ন হয় পণ্ডিতেরা সেই প্রকার দানের প্রশংসা করেন না। শুক্রাচার্যের এই উপদেশগুলি অনেকেরই খুব পছন্দ হবে। যে দান করতে গিয়ে যদি আমার নিজের খাবারই না জোটে, আমার ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তা আমি দান করব কি না? শুক্রাচার্য বলছেন না, করা উচিত নয়। দান, যজ্ঞ, তপস্যা এবং কর্ম অনুষ্ঠান করা কেবল তাদের পক্ষেই সম্ভব যারা যথাযথভাবে তাদের জীবিকা অর্জন করতে পারেন। শুক্রাচার্য বুদ্ধি দিচ্ছেন বলি মহারাজকে যে আগে তো নিজের ভরণ পোষণ, আগে তো নিজের অন্ন বস্ত্র বাসস্থান ঠিক করতে হবে, তারপরে যদি বাড়তি উদ্বৃত্ত পয়সা হাতে থাকে তাহলে দান দক্ষিণা করা যাবে। কিন্তু তুমি যাকে দান করতে যাচ্ছ তিনি তোমার সমস্ত কিছু হরণ করবেন, এবং হরি শব্দটিও তিনি উচ্চারণ করেছেন যে এই হরি যিনি বামন দেবের ছদ্মবেশে তোমার সামনে এসেছেন তিনি হচ্ছেন শ্রী হরি, মানে যিনি হরণ করেন। তো তিনি তোমার সমস্ত কিছু হরণ করবেন, তখন তোমার নিজের জীবিকাও তুমি উপার্জন করতে পারবে না। সবচেয়ে বড় কথা, তোমার জীবিকা থেকে আমি দক্ষিণা পাই এবং সেই দক্ষিণাও আমি পাবো না, আমারও জীবিকা তখন বন্ধ হয়ে যাবে। যারা নিজেদের ভরণ পোষণ করতে পারে না তাদের পক্ষে এরকম দান করা সম্ভব নয়। এইভাবে শুক্রাচার্য বলি মহারাজকে নানাভাবে বোঝাবার চেষ্টা করছেন। এবং আজকের শ্লোকটি ৩৭ নম্বর শ্লোক, আমরা সবাই একসঙ্গে আবৃত্তি করব। ধর্মায় যশসে অর্থায় কামায় সজনায় চ পঞ্চধা বিভজন বৃত্তিম বিত্তম, পঞ্চধা বিভজন বিত্তম ইহামুত্র চমোদতে। ধর্মায় যশসে অর্থায় কামায় সজনায় চ পঞ্চধা বিভজন বিত্তম ইহামুত্র চ মোদতে। ধর্মায় যশসে অর্থায় কামায় সজনায় চ পঞ্চধা বিভজন বিত্তম ইহামুত্র চ মোদতে। মাতাজিদের মধ্যে কেউ ধর্মায় যশসে অর্থায় সজনায় চ পঞ্চধা বিভজন বিত্তম ইহামুত্র চ মোদতে। শব্দার্থ, ধর্মায় ধর্মের জন্য, যশসে যশের জন্য, অর্থায় ঐশ্বর্য বৃদ্ধির জন্য, কামায় ইন্দ্রিয় সুখ ভোগের বৃদ্ধির জন্য, সজনায় চ এবং আত্মীয় স্বজনদের পালনের জন্য, পঞ্চধা
এই পাঁচ প্রকার উদ্দেশ্য সাধনে বিভজন বিভাগ করে বিত্তম সঞ্চিত ধন ইহ এই জগতে অমূত্র পরলোকে চ এবং মোদতে সুখ ভোগ করে। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। অতএব জ্ঞানবান ব্যক্তি ধর্ম যশ অর্থ কাম এবং স্বজন পালনের জন্য তার বৃত্তকে পাঁচ ভাগে বিভক্ত করে ইহলোকে এবং পরলোকে সুখী হন। তাৎপর্য, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যদি মানুষের ধন থাকে তাহলে তা পাঁচ ভাগে বিভক্ত করা উচিত। ধর্মের জন্য এক ভাগ, যশের জন্য এক ভাগ, ঐশ্বর্যের জন্য এক ভাগ, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এক ভাগ এবং তার আত্মীয় স্বজনদের পালন পোষণের জন্য এক ভাগ। বর্তমান সময়ে কিন্তু মানুষ সম্পূর্ণরূপে জ্ঞানহীন হওয়ার ফলে তাদের সমস্ত ধন পরিবারের সন্তুষ্টি বিধানের জন্য ব্যয় করে। শ্রীল রূপ গোস্বামী তার নিজের দৃষ্টান্তের দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে সঞ্চিত ধনের অর্ধাংশ কৃষ্ণ সেবার জন্য, এক চতুর্থাংশ নিজের জন্য এবং এক চতুর্থাংশ পরিবারের সদস্যদের জন্য ব্যবহার করা কর্তব্য। মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ ভক্তি লাভ করা। তার মধ্যে ধর্ম অর্থ এবং কাম সব কিছুই নিহিত রয়েছে, কিন্তু পরিবারের সদস্যরা যেহেতু কিছু লাভের আশা করে তাই সঞ্চিত ধনের একটি অংশ তাদের প্রদান করে তাদের সন্তুষ্ট রাখা উচিত। এটি শাস্ত্রের নির্দেশ। নমম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিস্বরূপ দামোদর স্বামিনীতি নামে নমসদ্ভক্ত মনে মণিপুরুদ্ভবায় চ প্রভুপাদল সদ্বাণী প্রচার নিরতায়তে নমম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। হরে কৃষ্ণ। এখানে উপদেশ দিচ্ছেন অসুরগুরু শুক্রাচার্য। তো স্বাভাবিকভাবেই তার যে উপদেশ, আমরা এটাকে একজন শুদ্ধ ভক্তের উপদেশ হিসাবে গণ্য করতে পারি না, কারণ তিনি অসুরদের গুরু। তিনি সেরকম উপদেশই দেবেন যেটা অসুরদের জন্য প্রযোজ্য, অসুরদের মনোভাবের অনুকূল। এবং শুক্রাচার্যের উপদেশ যে শুদ্ধ ভক্তির অনুকূল নয় সেটা পরবর্তীকালে প্রমাণ হয়েছে, কারণ পরবর্তীকালে বলি মহারাজ তিনি সেই গুরুদেবের নির্দেশ অমান্য করেছিলেন। এবং গুরুদেবের নির্দেশ অমান্য করাকে বলা হয় গুরুত্যাগ। গুরুত্যাগ, তো এই থেকে আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রবিশেষে গুরুত্যাগ সম্ভব। বলি মহারাজ হচ্ছেন মহাজন, জগতের দ্বাদশ মহাজন, বারোজন মহাজন বিখ্যাত প্রতিষ্ঠিত মহাজন, তার মধ্যে বলি মহারাজ একজন। তাই বলি মহারাজ যে আচরণ করেছেন, মহাজন যেন গত সোপান্থা, বলি মহারাজ আচরণ করে দেখিয়েছেন যে ক্ষেত্রবিশেষে গুরুদেবের আদেশ অমান্য করা যায়। আর গুরুদেবের আদেশ অমান্য করা মানেই গুরুদেবকে ত্যাগ করা, গুরুত্যাগ। শ্রীল জীব গোস্বামী তার গ্রন্থে অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন কোন কোন পরিস্থিতিতে গুরুত্যাগ করা যায়। তো একটি পরিস্থিতি হচ্ছে যে কেউ যখন কৃষ্ণভক্তির প্রতিকূল উপদেশ দেবেন, কৃষ্ণভক্তির বিরোধী উপদেশ দেবেন, সেই গুরুদেবকে পরিত্যাগ করা যায়। কোনো গুরুদেব যদি অনাচার করেন, মদ মাংস মাছ খান, পেঁয়াজ রসুন ইত্যাদি খান, সেই গুরুদেবকে পরিত্যাগ করা যায়। কোনো গুরুদেব যদি আমাদের যে ইস্কনের চারখানা নিয়ম আছে সেই নিয়মগুলি ভঙ্গ করেন, কিংবা শিষ্যকে সেই নিয়ম ভঙ্গ করার পারমিশন দেন, তাহলে সেই গুরুদেবকে ত্যাগ করা যায়।
গুরু ত্যাগের কতগুলি বিধিবিধান আছে। তো গুরু ব্যবসায়ীরা অনেক সময় বলে গুরু ত্যাগ করলে নরকে যাবে, সেটা হলো সদ্গুরু ত্যাগ করলে। সদ্গুরু ত্যাগ করলে নরকে যেতে হবে, সদ্গুরু ত্যাগ করলে বহু কল্পকাল ধরে আর গুরু পাওয়া যাবে না, কিন্তু অসদ্গুরু ত্যাগ না করলেও নরকে যেতে হবে। সুতরাং অসদ্গুরু ত্যাগ করে সদ্গুরু গ্রহণ করা বাঞ্ছনীয়। বলি মহারাজের আচরণ থেকে, মহাজনের আচরণ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে শুক্রাচার্য যা বলেছেন শ্রীল প্রভুপাদ সেটাকে সমর্থন করেছেন, তাৎপর্যে কিন্তু বলেননি। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেননি যেটা ভুল, বলছেন না ঠিকই আছে টাকা পয়সা যা আছে সেগুলিকে পাঁচ ভাগে ভাগ করতে হবে। এখানে শুক্রাচার্য বলছেন পাঁচ ভাগে ভাগ করতে হবে। কী কী পাঁচ ভাগ? প্রথম হচ্ছে ধর্মায়, একটু ধর্মকর্ম করতে হয়। সবাই ধর্মকর্মের জন্য পয়সা খরচ করেন, এখনও করেন। কেউ যদি ধর্মকর্ম না করে তাহলে তো সে নাস্তিক। হ্যাঁ, তো ধর্মকর্মের জন্য এক ভাগ পয়সা খরচ করতে হবে, কিছুটা পয়সা ধর্মকর্মের জন্য খরচ করতে হবে। আবার কি যশ, একটু নাম যশেরও দরকার অনেকে মনে করেন, তাই না? আজকাল যেমন বিজ্ঞাপন দেওয়া হয় যাতে নামটা প্রচার হয়, কোনো কোম্পানির নামই হোক ব্যক্তির নামই হোক বিজ্ঞাপন চলে। আবার একেবারেই পয়সা না খরচ করলে লোকে বলবে কঞ্জুস, বদনাম, ও এটা ওই লোকটা কঞ্জুস, এটা বদনাম। তো বদনাম দূর করার জন্য কিছু পয়সা খরচ করতেই হয়, সেটা হলো যশের জন্য। আর হলো অর্থায়, টাকা দিয়ে টাকা আনতে হয়, টাকা ইনভেস্ট করলে যারা ব্যবসায়ী তারা টাকা খরচ করে টাকা রোজগার করে, অর্থের জন্য অর্থ খরচ করতে হয়, অর্থায়। টাকা রোজগার করার জন্য টাকা খরচ করতে হয়, টাকা ইনভেস্ট না করলে টাকা আসবে কী করে? আর কি কামায়, ভোগবিলাসের জন্য মানুষ পয়সা খরচ করে, সুন্দর করে বাড়িঘর করা, সুন্দর কাপড় চোপড়, সুন্দর গয়না, হ্যাঁ, খাবার দাবার ফার্স্ট ক্লাস, যাই হোক ফার্স্ট ক্লাস হোক সেকেন্ড ক্লাস হোক পয়সা তো খরচ করতে হবে, ভোগবিলাসের জন্য পয়সা খরচ করতে হয়। আবার আত্মীয় স্বজন আসলে কিছু পয়সা খরচ করতে হয়, তাহলে পাঁচ ভাগ হলো তো, পাঁচটা ভাগ। এই পাঁচটা ভাগ মানুষের যা ইনকাম সেই ইনকাম থেকে পাঁচটা ভাগ করা উচিত সেটা শুক্রাচার্য বলেছেন। শুনে তো মনে হচ্ছে মন্দ কিছু বলেননি, এবং মন্দ যে বলেননি সেটা প্রভুপাদও বলছেন ঠিকই আছে, কিন্তু ঠিকই আছে কাদের জন্য? ভক্ত অভক্ত বলে নয়, এটা যেহেতু প্রভুপাদ বলেছেন ঠিকই আছে পাঁচ ভাগে ভাগ করা দরকার, প্রভুপাদ তাৎপর্যে কিন্তু বলেননি শুক্রাচার্য ভুল বলেছেন বা শুক্রাচার্য যেটা বলেছেন এটা আমাদের গ্রহণযোগ্য নয়, সেটা কিন্তু প্রভুপাদ বলেননি। প্রভুপাদ বলছেন যে না এটা ঠিক আছে, এবং শাস্ত্রেও বলা আছে, শাস্ত্র মানে বেদ, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জন। বেদ হচ্ছে সত্য রজ তমগুণের, বেদে যা শিক্ষা দেওয়া হয়েছে সাত্ত্বিক মানুষের জন্য, রাজসিক মানুষের জন্য এবং তামসিক মানুষের জন্য। বেদ পুরাণ, আঠেরোখানা পুরাণ আছে, ছয়খানা পুরাণ সাত্ত্বিক মানুষের জন্য, ছয়খানা পুরাণ রাজসিক মানুষের জন্য, ছয়খানা পুরাণ তামসিক মানুষের জন্য। হ্যাঁ, তো ত্রৈগুণ্য বিষয়া বেদা, সত্যরজ তমগুণের ভিত্তিতে বেদের উপদেশ। আবার কৃষ্ণ অর্জুনকে বলছেন নিস্ত্রৈগুণ্য ভবার্জন, হে অর্জুন তুমি নিস্ত্রৈগুণ মানে এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যাও। তাহলে শুক্রাচার্য যে উপদেশগুলি দিচ্ছেন এইগুলি তিন গুণের মধ্যে। শুক্রাচার্যের উপদেশগুলি বেদসম্মত, শাস্ত্রসম্মত, কিন্তু সেটা তিন গুণের মধ্যে। আর বলি মহারাজ যেটা করছেন সেটা তিন গুণের ঊর্ধ্বে। মহাজন, তিনি মহাজন, তিনি দেখাচ্ছেন, তিনি বেদকে অমান্য করে দেখাচ্ছেন, বেদে এই সমস্ত নির্দেশ আছে। যারা গুণের দ্বারা প্রভাবিত তারা কৃত্রিমভাবে শুদ্ধ ভক্তির অভিনয় করতে পারে না, তাই তাদের জন্য বর্ণাশ্রম এবং এই সমস্ত বিধিবিধান তাদের মানতেই হবে।
কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্ত হয়ে যায়, যেমন শ্রীল প্রভুপাদ, তিনি 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন না, এবং শ্রীল প্রভুপাদের সময়েও ওই 40 টাকা নিয়ে আমেরিকায় একদিনের খরচও ছিল না, সেটা একদিনের খরচও ছিল না। শ্রীল প্রভুপাদের জীবনীতে লেখা আছে তিনি 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। তো ওই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যখন প্রভুপাদের শতবার্ষিকী পালন হলো, তখন প্রভুপাদের ছেলে বলছেন, না 40 টাকা আমার বাবা নিয়ে যায়নি। আপনারা শুনেছেন সেটা? বলছে, জাহাজে যখন উঠেছিলেন আমি তখন ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন উনি আমার দিকে তাকিয়ে দেখলেন যে আমার দুর্দশা, দুরবস্থা, কোনো উপার্জন নাই, তখন দয়া করে পকেট থেকে 40 টাকা বের করে আমার হাতে দিয়েছিলেন। তাহলে আমরা প্রভুপাদের জীবনীতে পড়ি তিনি 40 টাকা নিয়ে গিয়েছিলেন, আর প্রভুপাদের ছেলে কিছুদিন আগে দেহত্যাগ করেছেন, বলছেন, না 40 টাকা আমাকে দিয়ে গেছিলেন। তার কোনটা যে সত্য? 40 টাকা যদি নিয়েও যান তাহলেও সেটা কিছুই না আমেরিকার মতো জায়গায়। এখন সেই 40 টাকাকে যদি 5 ভাগে ভাগ করা হয়, 40 টাকাকে 5 ভাগে ভাগ করলে তাহলে কারু ভাগে কিছু পড়বে না, কারু ভাগে কিছু পড়বে না, তাই না? এটাই হচ্ছে নিস্ত্রৈগুণ্য, 3 গুণের ঊর্ধ্বে। এরকম বহু লীলা, ভক্তদের লীলা আছে যারা এইভাবে 5 ভাগে ভাগ করেননি। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ একটা কাহিনী বলেছেন যে রামানুজাচার্য, তার অনেক গরিব শিষ্য ছিল, দীনদুঃখী শিষ্য, টাকা পয়সা ছিল না, দিন আনে দিন খায় এরকম। তো একবার রামানুজাচার্য এক গরিব শিষ্যের বাড়িতে তিনি গিয়ে উঠলেন, গিয়ে দেখেন দরজা বন্ধ, কুঁড়ে ঘরের দরজা বন্ধ। তখন অনেক ডাকাডাকি করলেন, দরজা ভিতর থেকে বন্ধ। তো দরজা ভিতর থেকে বন্ধ মানে কি? ঘরে আছে শিষ্য, ঘরে আছে। তো অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না কেউ। তখন রামানুজাচার্য বুঝতে পারলেন যে ঘরের ভিতরে তার শিষ্যের স্ত্রী ঘরের ভিতরে আছে, কিন্তু তারা এত গরিব যে ওই স্ত্রী তার কাপড় পরার মতো কাপড় ছিল না, গুরুদেবের সামনে এসে যে দাঁড়াবেন সেরকম কাপড় তার ছিল না। তো গুরুদেব বুঝতে পেরে তার যে উত্তরীয়, সেই উত্তরীয়টা দরজার উপর দিয়ে তিনি সেই উত্তরীয়টা ঘরের ভিতরে ফেলে দিলেন। তখন সেই স্ত্রী সেই উত্তরীয়টাকে সারা শরীরে জড়িয়ে গুরুদেবকে এসে প্রণাম করলেন। তার পক্ষে তার বৃত্তকে 5 ভাগে ভাগ করা সম্ভব হবে কি না? শুক্রাচার্য বলেছেন বৃত্তকে 5 ভাগে ভাগ করতে হবে। এখন এই যে রামানুজাচার্য, তার যে শিষ্যা, তার পক্ষে কি তার যা টাকা পয়সা আছে, তার মানে টাকা পয়সা নেই, তার টাকা পয়সা নেই, তো সে কি তার সম্পদকে 5 ভাগে ভাগ করতে পারবে? পারবে না। তখন সে কি গুরুদেবকে বলবে যে ঠিক আছে আমার কাছে কিছু নাই, আপনি বসুন বা একটু জল খান? তো সেই মহিলা, ওই পাশের একটা মুদি দোকান ছিল, এই কাহিনী প্রভুপাদ নিজে বলেছেন, পাশে একটা মুদি দোকান ছিল, মুদি, ওই মুদি ছিল মুদিখানার যে মালিক উনি ছিলেন চরিত্রহীন। তো মহিলা যখনই কিছু কিনতে যেতেন দোকান থেকে, তখনই কুপ্রস্তাব দিতেন। তো সেই মহিলা তার স্বামীকে সব বলতেন, তো স্বামী জানতেন যে আমার স্ত্রীকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে শুদ্ধ ভক্ত। কিন্তু সেদিন স্বামী কার্য উপলক্ষে বাইরে চলে গেছেন, আর গুরুদেব এসে উপস্থিত, ঘরের ভিতরে কিছু নাই, সঙ্গে আবার গুরুদেবের শিষ্য সামন্ত। তখন সেই মহিলা সেই মুদি দোকানে গেলেন, তো গিয়ে বলছেন যে আমার গুরুদেব এসছেন কিছু শিষ্য সামন্ত নিয়ে, তো দয়া করে কিছু চাল ডাল ইত্যাদি আমাকে দিন।
তখন বলছে যে ঠিক আছে দেব, কিন্তু বিনিময়ে আমার প্রস্তাব তোমাকে মানতে হবে। তখন সেই মহিলা বললেন ঠিক আছে, আগে তো আমার গুরু সেবা করি। তখন সব জিনিসপত্র সে মুদিও খুব খুশি মনে পর্যাপ্ত জিনিসপত্র দিলেন। তো ওই সমস্ত জিনিসপত্র নিয়ে খুব সুন্দর করে রান্নাবান্না করে গুরুদেব এবং তার শিষ্য সামন্ত সবাইকে প্রসাদ পাওয়ালেন। গুরুদেবও খুব খুশি হলেন। সব শেষে তার স্বামী যখন বাড়িতে ফিরে আসলেন, স্বামী তো এসে খুব খুশি গুরুদেব এসছেন এবং গুরুদেবের আপ্যায়ন ঠিকভাবে হয়েছে, খুশি হয়েছেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন কীভাবে কী হলো। তখন স্ত্রী সত্য কথাই বললেন। স্বামী বললেন ঠিক আছে, তুমি যা করেছ আমার, আমি এটা মানছি, ঠিকই আছে। তারপর গুরুদেব চলে গেলেন। তখন স্বামী বললেন তুমি তো ওনাকে কথা দিয়েছ, তুমি যাও, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ তুমি যা করেছ সেটা শুদ্ধ ভক্তের সেবার জন্য করেছ। শুদ্ধ ভক্তের সেবার জন্য তুমি যে পদক্ষেপ নিয়েছ তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তুমি যাও। তখন সেই মহিলা সেখানে গেলেন এবং পরমাত্মা সকলের হৃদয়ে বসে আছেন। তো পরমাত্মার প্রভাবে সেই মুদি সেই মহিলার চরণে লুটিয়ে পড়লেন যে তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করো। এই হচ্ছে লীলা। শুদ্ধ ভক্তের সেবা যে করে ভগবান তাকে রক্ষা করে। যদিও কলিযুগে সেটা সহজে অনুকরণযোগ্য নয়, কিন্তু রামানুজাচার্যের সেই শিষ্যা সেটা করে দেখিয়েছিলেন এবং ভগবান তাকে রক্ষাও করেছিলেন। তো শুক্রাচার্যের এই যে নির্দেশ সেটা তো তিনি মানেননি, শুক্রাচার্যের এই নির্দেশ তিনি মানেননি। এরকম বহু ঘটনা আছে। সুধামা বিপ্র আপনারা জানেন, সুধামা বিপ্র তিনি কি তার বৃত্তকে পাঁচ ভাগে ভাগ করেছিলেন? তার আছেই বাকি, ছিলই বাকি, তাই না? তাই সুধামা বিপ্র এই শুক্রাচার্যের নির্দেশের ঊর্ধ্বে। খোলা বেচা শ্রীধর আপনারা শুনেছেন, খোলা বেচা শ্রীধর তিনি তার যা ইনকাম হতো, তা যার রোজগার হতো, তার রোজগার ছিল খুব কম, খুব কম রোজগার ছিল, কিন্তু সেই কম রোজগারেই তিনি অর্ধেক রোজগার দিয়ে গঙ্গা পূজা করতেন বিষ্ণু সেবার জন্য। বিষ্ণু বৈষ্ণবের সেবায় তার যে সামান্য রোজগার হতো সেটা খরচ হয়ে যেত। তার বাড়িঘরে তার কুঁড়ে ঘর ছিল ভাঙা ঘর, কাপড়ে ছিল ছেঁড়া কাপড়, কাপড় পরতেন ছেঁড়া কাপড়। চৈতন্য মহাপ্রভু একদিন তার ঘরে গেলেন, তার লৌহ পাত্রে জলপান করলেন। শ্রীধর খোলা বেচা শ্রীধরকে বলছেন তুমি যে ঘরে থাকো, এই ঘরে দেখি রাতের বেলায় চাঁদের আলো, দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে। তো যারা শিব পূজা করে, দুর্গা পূজা করে, তাদের দেখি অনেক অনেক বিশাল বিল্ডিং, আর তুমি কৃষ্ণ পূজা করে তোমার লাভটা কী হলো? তোমার ঘরে চাঁদের আলো ঢুকছে, তুমি যে কাপড় পরে আছো সেই কাপড়ে খানে খানে সেলাই, ছেঁড়া কাপড়, তো তুমি কৃষ্ণ পূজা করে তোমার লাভটা কী হলো? তখন শ্রীধর খোলা বেচা শ্রীধর উত্তর দিলেন যে কেন, আমি তো না খেয়ে নাই, আমি তো প্রতিদিন খাচ্ছি, ভালো হোক মন্দ হোক কাপড় তো একটা পরি, আমি তো কাপড় না পরে থাকি না, কাপড় পরছি। প্রভু দেখুন এই পাখিগুলি ডালে ডালে বসে আছে, আজকে এদের কোনো ঘর বাড়ি নাই, এরা গাছের ডালে আশ্রয় করে থাকে, আর রাজা বিল্ডিংয়ে থাকে, অট্টালিকায় থাকে। কিছুদিন পরে রাজা দেহত্যাগ করে পাখি হয়ে যাবে, আবার পাখি কিছুদিন পরে রাজা হয়ে যাবে, কালে পুনঃ সব সমান হইয়া যায়।
সময় যখন আসে যার যখন সময়, আজকে রাজা কালকে সে পাখি হয়ে যাবে, আজকে পাখি কিছুদিন পর সে রাজা হয়ে যাবে। তো এই জন্য আমি চিন্তা করি না, ভগবানের কৃপায় আমি কাপড়ও পাচ্ছি, অন্ন বস্ত্র বাসস্থান সবই আমার আছে, এ হচ্ছে সন্তুষ্টি। তো যারা সন্তুষ্ট তারা জানে ভগবান আমাকে রক্ষা করবেন। একটা ছোট্ট শিশু যখন বাবার হাত ধরে মেলাতে যায় তখন শিশুর পকেটে কিছু থাকে না, শিশুর পকেটে টাকা রাখে না, টাকা কার পকেটে? বাবার পকেটে। শিশু জানে আমি এখন এটা কিনবো, বাবা আমাকে এটা কিনে দাও, শিশু জানে আমার বাবা আমাকে ভালোবাসে, আমি আবদার করলে কিনে দেবে। তো ঠিক সেরকম শুদ্ধ ভক্ত জানে যে আমার পকেটে টাকা না থাকলেও চলবে, কিন্তু আমার যে পিতা বিশ্বপিতা কৃষ্ণ তার তো টাকার অভাব নাই, এবং আমি চাইলে তিনি সেটা দেবেন, কেননা তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে দেবেন। তাই শুদ্ধ ভক্ত নিজের পকেটে টাকা রাখার জন্য এত চিন্তিত নন। যদি চিন্তিত হতেন তাহলে শ্রীল প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকায় যেতেন না। অনেক ধনী দেশে, আমি এটা মাঝে মাঝে বলি, অনেক ধনী দেশে বেকার ভাতা দেয়া হয়, আমেরিকা লন্ডন ওইসব দেশে বেকাররা সরকার থেকে মাসে মাসে শিশির আদমাদব সখীবৃন্দ কি, নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, পঞ্চতত্ত্ব ভগবান কি, শিল প্রভুপাদ কি যায়। তো মাসে মাসের একটা বেকার ভাতা দিয়ে থাকে। তো ভগবান যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সরকার, ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সরকার, তিনিও কিন্তু বেকার ভাতা দিচ্ছেন। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমার কোনো চাকরি ছিল না, ছিল ব্যবসা বাণিজ্য ছিল, কোনো পেশা ছিল না। মাতৃগর্ভে আমার চাকরি বাকরিও ছিল না, আমার দেহবল ছিল না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, কিন্তু তখন আমার ভরণ পোষণ কে করেছিলেন? তারপর মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম তখন আমার খাবার দুধ, সেই বেকার ভাতা আমাকে কে দিয়েছিলেন? তখন আমি বেকার, তখন আমার চাকরি বাকরি করার শক্তি হয়নি, এবং তখন আমার ব্যবসা বাণিজ্য ছিল না, তখন আমাকে দুধ কে দিয়েছিলেন? হ্যাঁ, মার দুধ নিশ্চয়ই খেয়েছি, কিন্তু মার দুধ তো ভগবান দিয়েছেন। তো এইভাবে শুধু মানুষকে নয়, ভগবান পশু পাখি থেকে শুরু করে বাঘ ভল্লুক থেকে শুরু করে সবাইকেই বেকার ভাতা দিয়েছেন, এখনও দিচ্ছেন, দিচ্ছেন কি না? আমেরিকার সরকার সাধারণ সরকার, আর ভগবান হচ্ছেন অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সরকার, তিনি সমস্ত প্রাণীকে বেকার ভাতা দিয়ে থাকেন। তারপর যখন আমাদের একটু বয়স হয়, একটু হাত নাড়াচাড়া করার শক্তি হয়, একটু বুদ্ধি হয়, তখনও আমরা যা পাই ভগবানের কৃপাতেই পাই। কর্ম করলেই যে চলে আসবে তা নয়, কর্মণ্যি বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করলেই ফল হবে তা নয়, ভগবান দিলে হবে না দিলে হবে না। ভগবান যদি ফলমূল সৃষ্টি না করেন, ভগবান যদি শাক সবজি ডাল চাল গম ইত্যাদি তৈরি না করেন, তো মানুষের পক্ষে এইগুলি লাভ করা সম্ভব নয়, চেষ্টা করলেই হবে না, চেষ্টা করার শক্তিও ভগবানের কাছ থেকে আসে। তাই ভক্তরা জানেন যে ভরণ পোষণ ভগবানই করেন, জানেন বলেই শ্রীল প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় যেতে পেরেছেন, যেখানে 40 টাকা এক ঘন্টাও টেকা সম্ভব নয়। তো সেই আমেরিকার মতো জায়গায় তিনি 40 টাকা নিয়ে গেলেন, সেখানে এক বছর বহাল তবিয়তে টিকলেন, পরে আবার প্লেনে করে ইন্ডিয়াতে আসলেন, আবার গেলেন আবার আসলেন, 14 বার পৃথিবী ভ্রমণ করলেন, কোথাও লেখা আছে 15 বার। তো 14-15 বার পৃথিবী পর্যটন করলেন, 108টি মন্দির করলেন, 10,000 শিষ্য করলেন,
লক্ষ লক্ষ বই ছাপালেন তো 40 টাকায়, তাই না? যে একটা গল্প শুনেছিলাম যে একজন বিজনেসম্যান প্রভুপাদের কাছে এসেছিলেন যে আপনার কাছে আমি বিজনেস শিখতে চাই, 40 টাকা দিয়ে কি করে 40 কোটি বানালেন। তো আসলে সবই কৃষ্ণের হাতে, কৃষ্ণ যদি চায় 40 টাকাও লাগবে না, আবার কৃষ্ণ যদি না চায় কোটিপতিও পথের ভিখারি হয়ে যেতে পারবে, কৃষ্ণ যদি না চায়, সেটা বুঝতে হবে। তো এই জন্য ওই শুক্রাচার্যের যে নির্দেশ, সেটা যারা 3 গুণের অধীন তাদের জন্য ঠিক আছে এবং আমাদের অনেকের জন্য ঠিক আছে কিছুটা, কেননা আমরাও তো 3 গুণের ঊর্ধ্বে সবাই উঠতে পারিনি। কিন্তু যারা 3 গুণের ঊর্ধ্বে উঠে গেছেন, যেমন বলি মহারাজ স্বয়ং, তিনি শুক্রাচার্যের এই সমস্ত উপদেশে কর্ণপাত করেননি। তিনি বলছেন যে না, যদি স্বয়ং বিষ্ণু আমাকে আমার সব নিয়ে নেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, বরং এটা আমার সৌভাগ্যের কথা, পরম সৌভাগ্যের কথা যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বলি মহারাজ বুদ্ধিমানের কাজ করেছেন। কারণ বামনদেব ভিক্ষা চেয়েছেন, সব কিছু দিয়ে দিলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে, আর না দিলে তো বামনদেব এক চর দিয়ে সব নিতে পারেন না। বামনদেব যদি চান ভিক্ষার কী দরকার, আমার জিনিস আমাকে দিয়ে দাও, তাই না? তো কোনটা ভালো? ভক্তি ভরে তিনি দিলেন, দেওয়ার পরেও পরীক্ষা, তাকে অ্যারেস্ট করা হলো। বলি মহারাজ সব দিয়ে দিলেন, সাধারণত আমরা দিয়ে দিলে যেমন আমাদের ইস্কনে আমরা দেখি কেউ কিছু দিল দোলযাত্রার সময়, দোল পূর্ণিমার সময় সমস্ত ভক্তদের প্রসাদ দিলেন, সঙ্গে সঙ্গে তাকে মালা, ফটো, রাধা মাধবের ফটো। আর বলি মহারাজকে রাধা মাধবের ফটো দেওয়া হয়নি, তাকে মালাও দেওয়া হয়নি, কি দেওয়া হয়েছিল, তাকে নাক পাশে বন্ধন করা হলো, অপমানের মতো তাকে ইনসাল্ট করা হলো। তো বলি মহারাজ পাল্টা বলতে পারতেন যে আপনি এটা কি করছেন, আমি আপনাকে দিলাম, এই কি তার প্রতিদান, আমাকে আপনি নাক পাশে বন্দি করলেন? বলি মহারাজ ভাবছেন আমি তো প্রতিজ্ঞা করেছিলাম 3 পদক্ষেপ, দিয়েছি 2 পদক্ষেপ, তা আমি তো আমার কথা রাখতে পারিনি, তাহলে তো আমাকে অ্যারেস্ট করবেই। তো যাই হোক, এই ভক্তি দিয়ে, বলি মহারাজ হলেন মহাজন, এই ভক্তি দিয়ে তিনি সব হারিয়েও সব পেলেন, তাকে স্বর্গের থেকে ভালো রাজ্য দেওয়া হলো, পরবর্তীকালে তাকে স্বর্গের অধিপতি বানানো হলো, তিনি সব পেয়েছিলেন, ভগবানের কৃপা ভালোবাসা তিনি সব পেলেন। তো এই জন্য বলি মহারাজ তিনি মহাজন, তার পদাঙ্ক অনুসরণ করা আমাদের উচিত যথাসাধ্য। যেমন রূপগোস্বামী তার সম্পদ ভাগ করে অর্ধেক কৃষ্ণ সেবায় জন্য খরচ করেছেন, 25% তিনি আত্মীয় স্বজনের জন্য রেখেছেন আর 25% নিজের জন্য রেখেছিলেন। তো এইভাবে আমাদের সামর্থ্য অনুসারে, রোজগার অনুসারে আমাদের চেষ্টা করা উচিত যে যা কিছু উপার্জন হয় সেটা যেন কৃষ্ণ সেবায় প্রয়োগ করা হয়, কৃষ্ণ সেবায় যেন খরচ করা হয়। যদি আমাদের উপার্জন কৃষ্ণ সেবায় খরচ করা হয় এবং যথাসাধ্য বৈষ্ণব সেবা, বিষ্ণু সেবা, এখন বড় মন্দির হচ্ছে, বড় মন্দিরের জন্য কিছু দান দক্ষিণা ইত্যাদি যদি আমরা যথাসাধ্য করতে পারি, হ্যাঁ, তাহলেই ভগবান প্রসন্ন হবেন। আমাদের প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখতে চাইছি, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। হরে কৃষ্ণ। আপনি বললেন যে গুরুদেবের নির্দেশ অমান্য করা গুরুদেব ত্যাগ। তো আমরা অনেক সময় দীক্ষার সময় গুরুদেবের কাছে অনেক প্রতিজ্ঞাবদ্ধ হই, পরবর্তীতে সেটা মানে করে উঠতে পারি না, সেটা কি গুরুদেব ত্যাগ হয়? এখন সেটা হচ্ছে এক দুবার
এক দুবার ভুল ভ্রান্তি হলে পরে সেটা গুরুদেব ক্ষমা করেন, কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু সেটা যখন বারবার হবে তখন সেটা গুরুদেব ক্ষমা করবেন না এবং সেটা কৃষ্ণ ক্ষমা করবেন না। এবং প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে তুমি ততক্ষণ আমার শিষ্য যতক্ষণ আমার নিয়মকানুনগুলি তুমি পালন করবে, তুমি যদি আমার নিয়মকানুন পালন না করো, আমার নির্দেশ পালন না করো, নিয়মকানুন যদি পালন না করো, আমার কাছে দীক্ষা নিলেও তুমি আমার শিষ্য না। তো সেটা যদি প্রভুপাদ বলতে পারেন, প্রভুপাদের অনুগামী যারা গুরুবর্গ আছেন তাদের তো একই কথা হবে, গুরুদেবের নির্দেশ পালন করলে শিষ্য, নির্দেশ পালন না করলে শিষ্য নয়। এক দুইবার ক্ষমাযোগ্য, কিন্তু বারবার পুনরাবৃত্তি করলে সেটা ক্ষমাযোগ্য নয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন যে আমি তো শুদ্ধভাবে ভগবত ভক্তি যাজন করতে পারছি না, তো আমি যদি গুরু মহারাজ বলেছিলেন কবে যে কেউ যদি বড় মন্দিরের জন্য মানে অর্থ প্রদান করেন তাহলে তিনি ভগবদ্ধামে ফিরে যাবেন, তা বলছে আমি এক স্কোয়ার ফিট, কারণ আমি 100 স্কোয়ার ফিট আমি বড় মন্দিরের জন্য অর্থ দান করব, তাহলে আমি কি ভগবদ্ধামে ফিরে যাব, এটি তার প্রশ্ন ছিল। এখন এরকম কথা কোথায় আছে জানি না, যে কথাটা অনেকটা অস্পষ্ট। কেউ বলল যে বড় মন্দিরের জন্য অর্থ দান করলে ভগবদ্ধামে ফিরে যাবেন, তো কেউ এসে এক টাকা দিলেন, তো তিনি ভগবদ্ধামে যাবেন কিনা, তো ভগবদ্ধামে যাবেন কিনা সেটা এরকম কথা আমি কোথাও পাইনি যে এক টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে ভগবানের ধামে যাওয়া যাবে, আমি এরকম কথা আমি তো পাইনি। আপনারা পেয়েছেন যে বড় মন্দিরের জন্য 2 টাকা দান করলে ভগবদ্ধামে যাওয়া যাবে? আমি জানি না, আমি পাইনি। তবে এটা ঠিক, এক ফলওয়ালি কৃষ্ণের বাড়িতে ফল বিক্রি করতে এসেছিলেন, তার যে ঝুড়িতে হয়তো 30-40 টাকার আম ছিল, আম যাই হোক আম টাম নিয়ে তিনি এসেছিলেন। তো তখনকার দিনে পয়সা দিয়ে তো ফল কেনা হতো না, ওই চাল ডাল দিয়ে ফল কেনা হতো, এবং কৃষ্ণ সেটা আবার মা বাবার কাছ থেকে শিখিয়েছিলেন। তো যখন ফলওয়ালি এসে বলছেন যে ফল লাগবে ফল, কৃষ্ণ তখন শিশু, এক মুঠ ধান নিয়ে সেই ফলওয়ালির কাছে গেলেন, যেতে যেতে তার আঙুলের ফাঁকে ফাঁকে সব ধান পড়ে গেল, 2-3টা রয়েছে, সেই 2-3টা খুলে দেখালেন, দেখাতে দেখাতে আবার অর্ধেক পড়ে গেল। তখন ফলওয়ালি দেখছেন, বাহ কি চমৎকার শিশু, কি সুন্দর, শিশুর দিকে তাকিয়ে প্রেমে গলে গেলেন, শিশুর মুখের দিকে তাকিয়ে ফলগুলি দিতে লাগলেন, তার এখানে সেখানে ঘাড়ে কোমরে সব জায়গায় ফল ছবি আছে দেখবেন, কৃষ্ণ ফল নিয়ে নড়তে পারছে না, ফল নিয়ে টুকটুক করে ঘরে চলে গেলেন, ফলওয়ালি ঝুড়ি নিয়ে চলে এলেন। তো 30 টাকার ফল যদি দিয়ে থাকেন, এসে যখন ঝুড়ি নামালেন তখন কোটি কোটি টাকার পেলেন, জহর মণিমাণিক্য মুক্তা সেই ঝুড়িতে ছিল। তো 2 টাকা যদি আপনি দান করেন, এখানে নেয় 10 টাকা ইট, 10 টাকা নেয়, আবার এখানে প্রণামী বাক্স আছে, এখানে 2 টাকাও নেবে, ওই সামনে দেওয়া আছে টিওভিপি প্রণামী বাক্স, 2 টাকা দিলেও নেবে, আবার এখানে 10 টাকা দিয়ে ইট বিক্রি হয় তাও নেবে, আবার অনেকে 10 লক্ষ দিচ্ছে তাও নিচ্ছেন। এখন প্রীতি সহকারে আমরা যাই দিই না কেন, সেই ফলওয়ালির মতো যদি আপনি প্রীতি সহকারে দিতে পারেন, প্রেম সহকারে যদি দিতে পারেন, তাহলে ভগবান নিশ্চয়ই সেই ফলওয়ালিকে যেমন দিয়েছিলেন, সুধামা বিপ্রকে দিয়েছিলেন, হ্যাঁ দ্রৌপদীকে দিয়েছিলেন, ভগবান দিতে জানেন, তার মহাপ্রভুর হাতে অল্প না আইসে, তিনি দিতে জানেন। কিন্তু আমরা যদি আগে থেকে ধান্দাবাজি করি যে ঠিক আছে আমি শুনেছি ফলওয়ালি পেয়েছিলেন, আমিও কিছু ফল নিয়ে কৃষ্ণের কাছে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা, হ্যাঁ তো জন্য নিষ্কপটে নিষ্কামভাবে প্রেম প্রীতি সহকারে সামর্থ্য অনুসারে যা দেবেন তার থেকে অনেক বেশি ফল পাবেন। কিন্তু 2 টাকা দিয়ে ভগবদ্ধামে যাওয়া যাবে কি না, বিনা টাকায়ও যেতে পারেন যদি প্রীতি থাকে, প্রীতিটা হচ্ছে প্রধান।
তবে প্রীতি থাকলে সেটা তো আচরণে প্রকাশ পাবে। আমার প্রীতি আছে, আমি কৃষ্ণকে ভালোবাসি কিন্তু কৃষ্ণের জন্য কিছু দেব না, তাহলে সেটা নকল প্রীতি, নকল প্রীতি। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখন সময় হয়ে গেছে না তো, এখন প্রার্থনা হবে, নৃসিংহ প্রার্থনা। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।